আমরা একটু আগে দেখলাম কোন একটা পরমাণু বা অ্যাটমের প্রধান অরবিটকে বা প্রধান শক্তিস্তরকে কতগুলো উপস্তরে ভাগ করা যায়। এস পি ডি এফ এটা হচ্ছে উপস্তর বা হচ্ছে সাবশেল। এই উপস্তর বা সাবশেলকে আবার কতগুলো অরবিটালে ভাগ করা যায়। তো অরবিটাল কি সেটা আমি আগে বলেছিলাম। অরবিটাল হচ্ছে এমন সব স্থান যেসব স্থানে ইলেকট্রন থাকার সম্ভাবনা কি বা পসিবিলিটি বেশি। তো তোমাদের বইতে অরবিটাল এবং অরবিটের মধ্যে কিন্তু পার্থক্য দেওয়া আছে। অরবিট হচ্ছে আমাদের প্রধান শক্তিস্তর, মানে এন ইকুয়াল টু ওয়ান, এন ইকুয়াল টু টু, এন ইকুয়াল টু থ্রি, এটা হচ্ছে অরবিট বা প্রধান শক্তিস্তর। আর অরবিটাল হচ্ছে আমাদের যেসব স্থানে ইলেকট্রন থাকার সম্ভাবনা বেশি। তো এই যে আমাদের অরবিট, এদেরকে আমরা কী করতে পারি, সাবশেলে ভাগ করতে পারি, এস পি ডি এফ, তাই না? আবার সাবশেলগুলোকে আমরা কীভাবে ভাগ করতে পারি, অরবিটালে ভাগ করতে পারি। আর এই অরবিটালকে প্রকাশ করা হতে হচ্ছে আমাদের এম দিয়ে, মানে হচ্ছে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার দিয়ে। এখন আমরা দেখব এই যে আমাদের অরবিটাল, এদের শেপ বা আকৃতি বা মানে এরা কীরকম আকৃতির হতে পারে এবং ইলেকট্রনগুলো আসলে কোন কোন স্থানে থাকার পসিবিলিটি বেশি। তো প্রথমে আসি হচ্ছে আমরা এস উপস্তর বা হচ্ছে এস সাবশেল। আমরা এস সাবশেল পড়েছিলাম যে একটা যে কোনো একটা অরবিটে একদম প্রথম যে সাবশেলটা বা উপস্তরটা সেটা হচ্ছে এস সাবশেল এবং সে হচ্ছে এক নম্বর অরবিটে থাকে, তখন তাকে প্রকাশ করা হয় হচ্ছে ওয়ান এস দিয়ে। যখন সে দুই নম্বর অরবিটে থাকে বা দুই নম্বর প্রধান শক্তিস্তরে থাকে তখন প্রকাশ করা হয় হচ্ছে টু এস দিয়ে। এবং এসের জন্য উপস্তর বা সাবশেলকে প্রকাশ করা হতো হচ্ছে এল দিয়ে, তাই না? তো এসের জন্য এল এর ভ্যালু ছিল হচ্ছে আমাদের জিরো। যদি এল জিরো হয় তাহলে এম কত হয়, এমও জিরো হয়, কারণ হচ্ছে এমের ভ্যালু হচ্ছে মাইনাস এল থেকে প্লাস এল পর্যন্ত, তাই না? মাইনাস এল থেকে প্লাস এল পর্যন্ত। সো এল ইকুয়াল টু জিরো হলে এম ইকুয়াল টু জিরো। আর এম এর নাম্বার হচ্ছে অরবিটাল নাম্বার প্রকাশ করে, তার মানে এস এর অরবিটাল কি, এস এর অরবিটাল একটাই। আর এস এর অরবিটাল একটা থাকা মানে হচ্ছে এস এর সব স্থানে, মানে এস সাবশেল বা এস উপস্তরের সব স্থানে ইলেকট্রন থাকার সম্ভাবনা সেম। আমি আগেই বলেছি অরবিটাল মানে হচ্ছে ইলেকট্রন থাকার পসিবিলিটি, তার মানে এস এর যেহেতু একটাই কি, একটাই উপস্তর, সরি একটাই অরবিটাল, এস সাবশেলের বা এস উপস্তরের একটাই অরবিটাল, তার মানে এস উপস্তরের সব জায়গায় ইলেকট্রন থাকার পসিবিলিটি সেম। এবং এস উপস্তরের আকৃতি হচ্ছে একটা স্ফিয়ার, এটা কিন্তু কোনো বৃত্তাকার না, এটা হচ্ছে একটা স্ফিয়ার, মানে হচ্ছে একটা গোলক এরকম, এবং তার সব স্থানে ইলেকট্রন থাকার পসিবিলিটি সেম। এবং এটা যদি ওয়ান এস হয়, মানে প্রথম অরবিটের এস উপস্তর হয়, তাহলে এটা হচ্ছে আমার টু এস, মানে দ্বিতীয় অরবিটের দ্বিতীয় প্রধান শক্তিস্তরের কি, এস উপস্তর বা এস সাবশেল, ক্লিয়ার? তো ওয়ান এস যদি এরকম ছোটো একটা গোলক হয় তাহলে টু এস হচ্ছে এরকম বড় একটা গোলক, ক্লিয়ার? এবং আমরা জানি যে এস উপস্তরে আসলে কী থাকে, সর্বোচ্চ দুইটা ইলেকট্রন থাকতে পারে এবং তারা যে কোনো স্থানে থাকতে পারে, কোনো নির্দিষ্ট স্থানে থাকার পসিবিলিটি বেশি না, ক্লিয়ার? এই জন্য তারা হচ্ছে একটাই কি, একটাই অরবিটাল, মানে আর কোনো ভাগে ভাগ করা যায় না। এবার আসি হচ্ছে আমরা দুই নম্বর টাইপ। এস উপস্তর হলো আমাদের, দুই নম্বরটা হচ্ছে আমাদের পি উপস্তর। পিও ছিল একটা উপস্তর, তাই না? এবং পি উপস্তর আসলে এক নম্বর অরবিট, মানে এক নম্বর প্রধান শক্তিস্তর কি, ছিল না বা থাকে না, সে থাকে হচ্ছে দুই নম্বর থেকে, টু এস, থ্রি এস, সরি টু পি, থ্রি পি, ফোর পি এরকম থাকে। আর পি এর জন্য আমাদের এল ইকুয়াল টু হয় কত, এল ইকুয়াল টু ওয়ান, সো এম ইকুয়াল টু হয় হচ্ছে মাইনাস ওয়ান জিরো ওয়ান, মানে আমরা জানি মাইনাস এল থেকে প্লাস এল পর্যন্ত হয় হচ্ছে কিসের ভ্যালু, এম এর ভ্যালু, তাই না? আর যেহেতু এখানে এম এর ভ্যালু তিনটা, মাইনাস ওয়ান জিরো আর কত ওয়ান, তার মানে পিকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, যে কোনো অরবিটেই যে কোনো প্রধান শক্তিস্তরই আমরা পিকে ভাগ করতে পারি তিনভাবে, পি এক্স, পি ওয়াই, পি জেড। আচ্ছা, তো এই যে পি এক্স, পি ওয়াই, পি জেড, এরা হচ্ছে আমার তিনটা কি, অরবিটাল, আর পি হচ্ছে আমাদের উপস্তর। এখন আসি আমরা এই যে পি এক্স, পি ওয়াই, পি জেড, তাদের আকৃতি বা শেপ কীরকম। তো একটা পি অরবিটাল, এই যে এটা হচ্ছে একটা পি অরবিটাল, এটা একটা পি অরবিটাল, এটা একটা পি অরবিটাল, একটা পি অরবিটাল হচ্ছে একটা ডাম্বেল নিয়ে তৈরি, ক্লিয়ার? মানে এই যে একটা ডাম্বেল নিয়ে তৈরি একটা পি অরবিটাল। তো এই যে, এবং সেই ডাম্বেলগুলো কীভাবে থাকে, সেই তিনটা ডাম্বেল একটা এক্স এক্সিস, একটা ওয়াই এক্সিস, একটা জেড এক্সিস বরাবর থাকে, এবং তিনটা ডাম্বেল হচ্ছে এরকম সমকোণে থাকে, মানে এটা যদি আমার এক্স এক্সিস হয় এটা হচ্ছে আমার ওয়াই এক্সিস, ক্লিয়ার? এবং এটা হচ্ছে আমার এক্স, এটা এক্স, এটা ওয়াই, এবং এটা হচ্ছে আমার জেড এক্সিস, ক্লিয়ার? এখন আমরা যখন পি এক্স দেখছি, পি এক্স অরবিটাল হচ্ছে একটা ডাম্বেল আকৃতি এবং সেটা হচ্ছে এক্স এক্সিস বরাবর থাকে, মানে পি এক্স ডাম্বেলটা বা পি এক্স অরবিটালটা হচ্ছে এক্স এক্সিস বরাবর এইভাবে এভাবে থাকে। একটা ডাম্বেল নিয়ে হচ্ছে আমার একটা পি অরবিটাল এবং সেটা হচ্ছে পি এক্স এবং সেটা হচ্ছে এক্স এক্সিস বরাবর থাকে। আচ্ছা, আর পি ওয়াই থাকে হচ্ছে ওয়াই এক্সিস বরাবর, এটা যদি এক্স হয় এটা হচ্ছে ওয়াই, ক্লিয়ার? তারা 90 ডিগ্রি,
আর এখানে হচ্ছে এইভাবে হচ্ছে আমাদের কি জেড এক্সিস, মানে তারা পরস্পর কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। ক্লিয়ার? আমরা এই পাশ থেকে দেখতে পারি, এই পাশ থেকে দেখতে পারি, অথবা এই সাইড থেকে দেখতে পারি। ক্লিয়ার? তারা পরস্পর কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। তো আমি যদি একটু আলাদা করে রাখি, পিএক্স, পিওয়াই, পিজেড, আমি তিনটাকে আলাদা করে রাখলাম আর কি। ক্লিয়ার? এবং তারা হচ্ছে তিনটা ডাম্বেল নিয়ে হচ্ছে একটা পি উপস্তর বা হচ্ছে আমাদের সাবশেল, আর পিএক্স, পিওয়াই, পিজেড হচ্ছে আমাদের তিনটা অরবিটাল। এবং এসব স্থানে ইলেকট্রন থাকার পসিবিলিটি কি বেশি, এবং ইলেকট্রন থাকার যে পসিবিলিটি জায়গাগুলো তাদেরকে বলা হয় হচ্ছে ইলেকট্রন ক্লাউড বা হচ্ছে ইলেকট্রন মেঘ। এবার যাই হচ্ছে আমরা ডি উপস্তরে। তো ডি উপস্তরে কী থাকবে আমাদের? ডি উপস্তরে থাকবে হচ্ছে আমাদের পাঁচটা অরবিট। আমরা আগেই দেখেছি ডি এর জন্য এল কত হয়, ডি এর জন্য এল হয় হচ্ছে আমাদের, এই ডি এর জন্য এল হয় হচ্ছে 2, তাই না? সো এম হবে হচ্ছে, এম হবে মাইনাস টু থেকে প্লাস টু পর্যন্ত, মাইনাস টু থেকে প্লাস টু পর্যন্ত। তার মানে তার অরবিটাল হচ্ছে কয়টা? তার অরবিটাল পাঁচটা, ডি এক্স ওয়াই, ডি এক্স জেড, ডি ওয়াই জেড, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার। এই যে পাঁচটা ডি অরবিটাল, এদেরকে একসাথে দেখানোটা একটু টাফ বা একটু বোর্ডে দেখানো যাবে না, আমরা একটু আলাদা করে দেখাবো আর কি। এই জন্য তো আগে বলে নিই, একটা পি অরবিটাল, একটা পি অরবিটাল ছিল হচ্ছে একটা ডাম্বেল নিয়ে, একটা ডি অরবিটাল হচ্ছে আমাদের দুইটা ডাম্বেল নিয়ে, একটা ডি অরবিটাল দুইটা ডাম্বেল নিয়ে। এবং এই যে আমরা দুটো ডি অরবিটাল, তারা কীভাবে থাকে? তারা থাকে হচ্ছে, আমরা যদি আগে এক্স চিন্তা করি, এটা এক্স, এটা ওয়াই, এটা হচ্ছে জেড। ক্লিয়ার? এক্স, এটা ওয়াই, এবং এটা হচ্ছে আমার জেড এক্সিস। এখন আমি এই যে জেড এক্সিসটা তাকে সরিয়ে রাখলাম, ওকে। এখন আমি আগেই বলেছি একটা ডি অরবিটাল হচ্ছে থাকে দুটো ডাম্বেল নিয়ে। এখন এটা এক্স, এটা হচ্ছে ওয়াই। সো যেহেতু ডাম্বেল দুইটা, তো ডি এক্স ওয়াই একটা অরবিটাল যাদের ডাম্বেলগুলো থাকবে হচ্ছে এক্স আর ওয়াইয়ের মাঝামাঝি। কোথায় কোথায়? এই যে এখানে, এখানে একটা লোব থাকবে একটা ডাম্বেলের, এই যে একটা সাইডকে বলা হয় হচ্ছে একটা লোব। ক্লিয়ার? একটা ডাম্বেলের একটা সাইডকে বলা হয় হচ্ছে একটা লোব। তো একটা পি, একটা পি অরবিটাল হয় হচ্ছে একটা ডাম্বেল নিয়ে, আর ডি অরবিটাল হয় হচ্ছে দুটা ডাম্বেল নিয়ে। তো আমার ডি এক্স ওয়াই হবে হচ্ছে এখানে থাকবে, মানে এই যে এক্স আর ওয়াই এদের মাঝামাঝি, এখানে থাকবে, নিচে এখানে থাকবে, আবার এই সাইডে, আমার এই সাইডে হচ্ছে এখানে থাকবে, আবার হচ্ছে এই যে নিচে এই স্থানে জায়গা ফাঁকা আছে এখানে থাকবে। মানে এখানে কিন্তু চারটা জায়গা ফাঁকা, তাই না? চারটা জায়গায় কোন কোন জায়গায়? এই যে এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়, আর হচ্ছে এই জায়গায়। তো এখানে থাকবে একটা, এই যে এখানে একটা লোব, তার মানে একটা ডাম্বেল, তাই না? আবার হচ্ছে এখানে একটা লোব, এখানে একটা লোব, তার মানে যে আর একটা ডাম্বেল। সো এরকম দুটো ডাম্বেল নিয়ে হচ্ছে কি আমার একটা ডি অরবিটাল। ক্লিয়ার? এবার আসি হচ্ছে আমরা, এটা ছিল ডি এক্স ওয়াই, ডি এক্স ওয়াই হবে হচ্ছে এক্স আর ওয়াই এক্সের মাঝামাঝি। এবার আসি হচ্ছে আমরা ডি এক্স জেড, ডি এক্স জেড কখন? এই যে এটা ছিল আমার এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস, এটা জেড এক্সিস। ক্লিয়ার? তো এখন আমি যেটা করবো, এই যে ওয়াই এক্সিস তাকে সরিয়ে রাখলাম, সরালে আমার যেটা হলো, এখন আমার থাকলো হচ্ছে কি এক্স আর হচ্ছে জেড। এখন এদেরকে আমরা কী করলাম? এইভাবে দেখলাম। ক্লিয়ার? আমরা এদেরকে এইভাবে দেখছি আর কি। তো এইভাবে আঁকতে পারি বোর্ডে? তো অনেকে বলতে পারে, অনেকে কোশ্চেন করে যে এদিকে এক্স, এদিকে ওয়াই, এখানে আবার এদিকে জেড কেন? কারণ হচ্ছে আমরা এখানে ওয়াই এক্সিসটা আঁকি নাই, ওয়াই এক্সিস আঁকি নাই, এবং এক্স আর জেডকে আমরা এখন এইভাবে দেখছি, দেখতেই পারি, মানে যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখতে পারি। যদি তুমি টপ ভিউ থেকে দেখো, তখন এক্স আর জেড তোমার কাছে এরকমই মনে হবে, তাই না? এরকম আমি যে কোনো দিকে ঘুরিয়ে তাকে দেখতে পারি, তাই না? আমি ওয়াইটাকে সরিয়ে রাখলাম, তো এখানে এক্স আর জেড। তো সেমভাবে এখানে দুটো ডাম্বেল, তারা হচ্ছে এক্স আর জেডের মাঝামাঝি থাকবে। এখানে থাকবে কি আমাদের? ওয়াই এক্সিস আর হচ্ছে ওয়াই এক্সিস আর হচ্ছে জেড এক্সিস। তাহলে ডাম্বেল দুইটা তারা থাকবে হচ্ছে ওয়াই আর হচ্ছে জেডের মাঝামাঝি। এরপর আসবো হচ্ছে আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখন খেয়াল করে দেখো, এই যে আমার প্রথম তিনটা অরবিটাল, এদের ক্ষেত্রে কী হয়েছে? এক্স আর ওয়াইয়ের মাঝামাঝি, জেড আর এক্সের মাঝামাঝি, ওয়াই আর জেডের মাঝামাঝি। এখন যেটা হয়েছে আসলে, সবগুলা মাঝামাঝি জায়গা আসলে কি ফিল আপ হয়ে গেছে, কারণ এক্স আর জেডের মাঝামাঝি জায়গা কি ফিল আপ, তাই না? আবার হচ্ছে ওয়াই আর জেডের মাঝামাঝি জায়গা ফিল আপ, আবার হচ্ছে আমার কি এক্স আর ওয়াইয়ের মাঝামাঝি জায়গা ফিল আপ, সবগুলো এক্সের মাঝখানের জায়গাগুলো কি হয়ে গেছে, ফিল আপ হয়ে গেছে। এখন বাকি আছে কি? জাস্ট এক্সিস বরাবর, এক্সিস বরাবর বা অক্ষ বরাবর জায়গাগুলো ফাঁকা আছে। তো আমাদের ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটাও কী হবে? দুটো ডাম্বেল নিয়ে তৈরি হবে, এবং তারা থাকবে হচ্ছে এক্স আর ওয়াই এক্স বরাবর। মানে এটা যদি আমার এক্স এক্সিস হয়, এটা যদি ওয়াই এক্সিস হয়, তাহলে দুটো ডাম্বেল থাকবে হচ্ছে এই একদম এক্সিস বরাবর। ক্লিয়ার? এবং এই যে এক্সিস, তারা কিন্তু যাবে একদম ডাম্বেলের মাঝখান দিয়ে। ক্লিয়ার? তো এই যা, এটা আমার ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হচ্ছে থাকবে হচ্ছে একদম এক্স বরাবর। এরপর আমার ফাঁকা থাকবে হচ্ছে শুধু একটা জায়গায়, সেটা হচ্ছে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কোন বরাবর ছিল? এক্স আর ওয়াই এক্স বরাবর, তাই না?
আরেকটা ফাঁকা জায়গা হচ্ছে আমার জেড এক্স বরাবর। এই জেড এক্স বরাবর কি এখনও কেউ যায় নাই। তাহলে এই জেড এক্স বরাবর হচ্ছে যাবে কি একটা ডাম্বেল, জাস্ট একটা ডাম্বেল, এবং সেটাই হচ্ছে আমার ডিজেড স্কোয়ার। এবং এই যে আমার ডিজেড স্কোয়ার বা আমার ডিজেড স্কোয়ার অরবিটাল, তার চারপাশে থাকে হচ্ছে একটা ইলেকট্রনের বলয় বা একটা ইলেকট্রনের কি সার্কেল, ক্লিয়ার? সো এটা একটু ব্যতিক্রম আর কি। তো এটা হচ্ছে আমার পাঁচটা কি ডি অরবিটাল। এবং আমরা জানি প্রত্যেকটা অরবিটালে কটা করে ইলেকট্রন নেয়, প্রত্যেকটা অরবিটালে ইলেকট্রন নেয় হচ্ছে দুইটা করে। সো ডি সাবশেলে মোট ইলেকট্রন নিবে হচ্ছে, সর্বোচ্চ ইলেকট্রন নিবে হচ্ছে দশটা, দুইটা 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 দশটা। আর পিতে নিবে হচ্ছে দুইটা 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 মানে ছয়টা, আর এসে নেয় হচ্ছে কয়টা, জাস্ট দুইটা, যেহেতু তার একটাই কি একটাই অরবিটাল। আচ্ছা এখন এই যে আমাদের অরবিটাল, তাহলে কিন্তু আমরা কী বের করতে পারি, এনার্জি বের করতে পারি চাইলে, মানে অরবিটালে এনার্জি। এবং সেটা বের করার ফর্মুলা হচ্ছে আমাদের এন প্লাস এল, কি এন প্লাস এল। যেমন আমি যদি বলি টু এস, এই টু এস অরবিটালের এনার্জি কী হবে, টু এস অরবিটাল এনার্জি হবে, খেয়াল করে দেখো, টু এসের জন্য, টু এসের জন্য এনের ভ্যালু মানে হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কত, টু, তাই না? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হচ্ছে টু। আর এল কত, এল প্রকাশ করা হচ্ছে সাবশেলকে, তো এখানে সাবশেল হচ্ছে আমাদের এস, আর এসের জন্য সাবশেল বা সেকেন্ডারি কোয়ান্টাম নাম্বার বা সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার হচ্ছে জিরো, মানে টু প্লাস জিরো মানে টু, মানে টু এস এই যে অরবিটাল তার এনার্জি হচ্ছে কত, টু। তুমি চাইলে বের করতে পারো হচ্ছে টু পি এক্স, আমি যদি বলি টু পি এক্স কী করি, টু পি এক্স বের করব, তাহলে টু পি এক্সের জন্য আমার কী হবে, টু প্লাস ওয়ান ইকুয়াল টু কত, থ্রি, টু প্লাস ওয়ান ইকুয়াল টু থ্রি, কারণ এটা হচ্ছে টু, তাই না? মানে হচ্ছে প্রিন্সিপাল কাউন্টার নাম্বার হচ্ছে টু, আর পি এক্স, পি এর জন্য এল এর ভ্যালু হচ্ছে ওয়ান। এবার যদি বলি আমি টু পি ওয়াই, টু পি ওয়াই কী হবে, টু পি ওয়াই হবে টু প্লাস ওয়ান মানে হচ্ছে থ্রি, ক্লিয়ার? সো সেমভাবে টু পি জেড, টু পি জেডে কত হবে, টু পি জেডে হবে হচ্ছে আমাদের এন প্লাস এল মানে হচ্ছে ওয়ান প্লাস, সরি, আর টু প্লাস ওয়ান, টু প্লাস ওয়ান মানে হচ্ছে থ্রি। তার মানে খেয়াল করে দেখো, ওর এনার্জি থ্রি, ওর এনার্জি থ্রি, ওর এনার্জি কত, থ্রি। তার মানে কি একটা সাবশেলে, একটা সাবশেলে থাকা সেম যে অরবিটালগুলো, যেমন এদের, এদের সবার এনার্জি কি, এদের সবার এনার্জি কিন্তু সেম, তাই না? এবং এদেরকে বলা হয় হচ্ছে ডিজেনারেট অরবিটাল। কি অরবিটাল? ডিজেনারেট অরবিটাল, সেম এনার্জি থাকা। আবার ডি এর মধ্যে কয়টা অরবিটাল, পাঁচটা অরবিটাল, এদের সবার এনার্জি কী হবে, সেম হবে। যেমন আমি যদি বলি সাপোজ থ্রি ডি এক্স, থ্রি ডি এক্স কী হবে, এখানে এন হচ্ছে আমাদের থ্রি, তাই না? আর ডি এর জন্য এল এর ভ্যালু কত, ডি এর জন্য এল এর ভ্যালু হয় হচ্ছে টু, তাই না? সো আমি যদি টু বসাই তাহলে কত হবে, টু বসালে হবে হচ্ছে ফাইভ। তার মানে থ্রি ডি এক্স হচ্ছে আমাদের কত, থ্রি ডি এক্স হচ্ছে ফাইভ, সরি, থ্রি ডি এক্স ওয়াই হবে, থ্রি ডি এক্স ওয়াই, থ্রি ডি এক্স ওয়াই হচ্ছে ফাইভ। সেমভাবে আমি যদি বলি থ্রি ডি এক্স জেড, থ্রি ডি ওয়াই জেড, থ্রি ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, থ্রি ডি জেড স্কোয়ার, সবারই কী হবে, ফাইভ হবে। এখন যদি ফোরে যাই, সাপোজ ধরো ফোর, ফোর ডি এক্স ওয়াই, তাহলে কী হবে, এটা হবে ফোর প্লাস টু মানে সিক্স, তখন আবার বাড়বে, তখন আবার বাড়বে, কারণ এখানে কী হচ্ছে এন এর ভ্যালুটা বাড়ছে, তাই না? মানে থ্রি ডি এর সবগুলো কী হবে, সেম হবে, থ্রি ডি এক্স ওয়াই, থ্রি ডি এক্স জেড, থ্রি ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, সব সেম হবে। আবার ফোরের যত ডি আছে সব সেম হবে, থ্রি এর যত পি আছে সব সেম হবে, টু এর যত পি আছে সব সেম হবে। তো এভাবে হচ্ছে আমরা এন প্লাস এন দি এন এল দিয়ে কোনো একটা অরবিটাল এনার্জি বের করতে পারি। এবং কোনো একটা ইলেকট্রন বিন্যাসে বা ইলেকট্রনিক কনফিগারেশন, আমরা কিন্তু একটু পরে ইলেকট্রনিক কনফিগারেশন দেখবো, আউবো প্রিন্সিপাল, এবং তোমরা ক্লাস স্ট্যান্ডার্ডও শিখে এসেছিলাম, কোনো একটা ইলেকট্রনিক কনফিগারেশন, ইলেকট্রন আগে, ইলেকট্রন আগে হচ্ছে লোয়ার এনার্জির অরবিটালে যায়, লোয়ার এনার্জির অরবিটালে যায়। যেমন খেয়াল করে দেখো, ফোর ডি এক্স ওয়াই এখানে হচ্ছে সিক্স, আর থ্রি ডি এক্স ওয়াই ফাইভ, তাহলে ইলেকট্রন আগে কোথায় যাবে, থ্রি ডি এক্স ওয়াইতে যাবে, এবং তারও আগে যাবে হচ্ছে টু এক্স, টু এস, টু পি এক্স, টু পি ওয়াই, এখানে যাবে, সবার আগে যাবে হচ্ছে টু এস এ, কারণ তার এনার্জি সবচেয়ে কম, তাই না? মানে এখানকার মধ্যে সবচেয়ে কম আর কি, আমি যেগুলো দেখিয়েছি আর কি। আচ্ছা আবার যদি ধরো ওয়ান এস, ওয়ান এসে কত হবে, ওয়ান এসের এনার্জি, ওয়ান এসের এনার্জি হবে হচ্ছে এন হচ্ছে ওয়ান আর এস হচ্ছে জিরো, আলটিমেটলি কত হচ্ছে এটা ওয়ান, তাহলে ওয়ান এসের এনার্জি হচ্ছে ওয়ান, কারণ তার জন্য প্রধান কোয়ান্টাম নাম্বার হচ্ছে কত, ওয়ান, আর এল এর ভ্যালু হচ্ছে এসের জন্য এল এর ভ্যালু হচ্ছে জিরো, তার মানে ওয়ান। এর থেকে কম এনার্জি আসলে কি পসিবল না, তার মানে আলটিমেটলি সবচেয়ে কম এনার্জি হচ্ছে আমাদের কত, ওয়ান এসের। তো ইলেকট্রন সবার আগে যাবে কোথায়, ওয়ান এসে। তো এরকম করে আস্তে আস্তে উচ্চ শক্তি স্তরে বা হচ্ছে হাই এনার্জি লেভেলের দিকে ইলেকট্রন যাবে, একটু পরে আবার প্রিন্সিপাল আমরা সেটাই দেখবো, ক্লিয়ার?
তো এই ছিল হচ্ছে আমাদের এনার্জি মানে অরবিটালের শেপ এবং তাদের এনার্জি লেভেল।